শুরুতেই সংবাদ শিরোনাম। মুসলিম, ইহুদি এবং খ্রিস্টানদের উদ্দেশ্যে দেয়া ভাষণে কুরআন তেলাওয়াত করলেন পুতিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননায় নিন্দা প্রস্তাব আনতে সংসদে বিএনপি নেতার দাবি। নাগানো কারাবাক শহরে বহু বছর পর শোনা যাবে আজানের ধ্বনি, বললেন আজারি প্রেসিডেন্ট। মুসলমানদের অনুভূতিতে আঘাত, ফ্রান্সকে সতর্ক করে দিল রাশিয়া। এবং সবশেষ থাকছে মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মুসলিম, ইহুদি এবং খ্রিস্টানদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার জাতীয় সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পবিত্র কোরআনের দুটি সুরার দুটি আয়াত তেলাওয়াত করেন। রাশিয়ার গণমাধ্যমগুলো বলছে, রাশিয়ার জাতীয় সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু ধর্মের প্রধানরা উপস্থিত ছিলেন। বক্তব্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পবিত্র কোরআনের সুরা আশ-শুরার 23 নম্বর আয়াত এবং সুরা আন-নাহলের 128 নম্বর আয়াত তেলাওয়াত করে সৎকর্ম, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব এবং পরস্পরকে সম্পর্কের কথা বলা হয়েছে। প্রেসিডেন্ট পুতিন বলেন, এসব পুরস্কার সেসব মানুষের জন্য যারা জীবদ্দশায় ভালো কাজ করেন। এরপরে তিনি ইহুদি এবং খ্রিস্টানদের উদ্দেশ্যেও তাওরাত এবং বাইবেলের আয়াত উদ্ধৃত করেন। এছাড়া বক্তব্যে পুতিন মুসলমানদের অনুভূতিতে আঘাত হানায় ফ্রান্সের সমালোচনা করেন। উল্লেখ্য, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সম্প্রতি গণমাধ্যমে দেয়া একটি সাক্ষাৎকারে একটি হাদিস উদ্ধৃত করেছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে ফ্রান্স যে দৃষ্টতা দেখানো হয়েছে তার বিরুদ্ধে জাতীয় সংসদে একটি নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন বিএনপির থেকে নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশিদ। এ বিষয়ে তিনি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে হারুনুর রশিদ এ দাবি জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিবেশনে উপস্থিত ছিলেন। হারুনুর রশিদ বলেন, সংসদ নেতা এখনও উপস্থিত আছেন, আমি সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার জন্য এই সংসদে একটি নিন্দা প্রস্তাব উপস্থাপনা করা হোক। ঈদে মিলাদুন্নবী দিনে ফ্রান্সের পত্রিকা শার্লি এবদুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে। এতে সারা বিশ্বের মুসলমান প্রতিবাদী হয়ে উঠেছে। ফ্রান্স শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করতে পারত, কিন্তু ইমানুয়েল ম্যাক্রো তার সমর্থন করে বক্তব্য রেখে ঘিতে আগুন ঢেলে দিয়েছে, যেহেতু এই ঘটনা মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। ওআইসি সহ মুসলিম নেতারা নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। সারা বিশ্বের মতো বাংলাদেশের মুসলমানদের মধ্যেও প্রতিবাদের ঝড় উঠেছে। তাই আমি প্রস্তাব করছি, এই নিন্দনীয় ঘটনার জন্য সংসদের একটি নিন্দা প্রস্তাব নেওয়া উচিত। এর জন্য আমি আহ্বান জানাচ্ছি। নাগানো কারাবাক অঞ্চলে কৌশলগত শুশা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। আজারের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আজ রবিবার এক টুইট বার্তায় এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আজারি সেনাবাহিনী শুশা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। বহু বছর পর এখন থেকে সেখানে আজানের ধ্বনি শোনা যাবে। এর আগে তিনি কারাবাকের 9টি গ্রাম পুনরুদ্ধারের খবর দিয়েছিলেন। এসব গ্রাম এবং শহর আর্মেনিয়ার নিয়ন্ত্রণে ছিল। শুশা শহর হচ্ছে কারাবাকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। গত কয়েকদিন ধরেই শহরটি ঘিরে রেখেছিল আজারবাইজানের সেনাবাহিনী। গত 27 সেপ্টেম্বর থেকে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নাগানো কারাবাক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। দুই দেশ এ পর্যন্ত দুইবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্বল্প সময়ের ব্যবধানে তা ভেঙে গেছে। আন্তর্জাতিকভাবে নাগানো কারাবাক অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, কিন্তু 1990-এর দশক থেকে সেখানকার নিয়ন্ত্রণ নিয়েছে আর্মেনিয়া। দখলকৃত এলাকা থেকে বহু আজেরি নাগরিককে বিতাড়িত করা হয়। নাফ নদে নৌকায় মাছ ধরা অবস্থায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। শনিবার 7 নভেম্বর সন্ধ্যার পর গুলিবিদ্ধ জেলে গভীর রাতে কক্সবাজার সদর হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত জেলে মোহাম্মদ ইসলাম টেকনাফ সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বড়াইতলি এলাকার গুড়ামিয়ার ছেলে।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ইউপি নয় ওয়ার্ড সদস্য নজির আহমেদ বলেন, শনিবার সন্ধ্যায় তিন জেলে কাঠের নৌকা নিয়ে মাছ শিকারের জন্য নাফ নদীতে যান। কিছুক্ষণ পর মিয়ানমারের বিজিপি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেখানে মোহাম্মদ ইসলামের পেটে গুলি লেগে আহত হলে তার সঙ্গে থাকা অন্য জেলেরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, রাতে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ এক ব্যক্তিকে নিয়ে আসেন। তার পেটের ডান পাশে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। টেকনাফের দুই বিজিপির অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেন, খবর পেয়েছে বিজিপির গুলিতে বাংলাদেশের এক যুবক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাতের আধারে কয়েক জেলে নৌকা নিয়ে নাফ নদে থেকে মিয়ানমারের জলসীমায় ঢুকে যায়। মুসলিম, ইহুদি এবং খ্রিস্টানদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার জাতীয় সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট পবিত্র কোরআনের দুটি সুরার দুটি আয়াত তেলাওয়াত করেন। রাশিয়ার গণমাধ্যমগুলো বলছে, রাশিয়ার জাতীয় সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু ধর্মের প্রধানরা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট পুতিন বলেন, এসব পুরস্কার সেই সব মানুষের জন্য যারা জীবদ্দশায় ভালো কাজ করেন। এরপরে তিনি ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্যেও তাওরাত এবং বাইবেল এর আয়াত উদ্ধৃত করেন। এছাড়াও বক্তব্যে পুতিন মুসলমানদের অনুভূতিতে আঘাত হানার জন্য ফ্রান্সের সমালোচনা করেন। উল্লেখ্য, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সম্প্রতি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে একটি হাদিস উদ্ধৃত করেছিলেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।